Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar Bondura, Spiritual Bulletin General. সকল শ্রোতা দর্শক সদস্য ও বন্ধুদেরকে জানাই সাদর সুস্বাগতম এক ভক্ত একবার দীক্ষা নিতে জয়রাম বাটি আসেন তখন শ্রী শ্রী সারদা মায়ের শরীর খুব খারাপ ছিল তাই সেবক মহারাজ বললেন আজ দীক্ষা হবে না ভক্তটি এই কথা শুনে বললেন তিনি খুব গরিব অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এসেছেন কিন্তু শিবং মহারাজ তাকে ফিরিয়ে দিয়ে বললেন দিন চারেক পরে আসতে মা দুদিন পর সুস্থ হতেই এই কথা মায়ের কানে গেল মা শুনে বললেন সময় না হলে কিছুতেই দীক্ষা হয় না ওর এখনও সময় হয়নি তাছাড়া যদি প্রকৃত ভক্ত হয় সত্যি যদি দীক্ষা নেবার আন্তরিক ইচ্ছা থাকে তবে সে ভিক্ষে করেও আসবে তার নিয়তি তাকে নিয়ে আসবে ভক্তদের প্রেরিত এত সব জিনিসপত্র আসতো মা সবাইকে দিয়ে দিতেন নিজে কাপড়ের আঁচলে আর লঙ্কা গুঁড়িয়ে খেতেন পরে পাথরে একটু গুঁড়িয়ে নিয়ে খেতেন ভক্তদের খাওয়া না হলে খেতে পারতেন না যদিও একসঙ্গে পাশের ঘরে বসতেন তবুও মন থাকত ভক্তদের খাওয়ার দিকে তারা কি পেল না পেলো কাকে কি দিতে হবে ইত্যাদি বলতেন ওর পাতে ওটা দাও টাকা পয়সা আসতো তার কোনা হিসেব নেই পাঁচ টাকার জায়গায় সাত টাকা দিচ্ছেন সঞ্চয় করবার এতটুকু বুদ্ধি নেই অন্যকে দিতেন মুক্ত হস্তে কারোর কষ্ট সহ্য করতে পারতেন না মা বলার কষ্টের কথা শুনে কে দিয়ে আকুল এজন্য দেশের দুঃখ দুর্দশার কথা তার কাছে বড় একটা বলা হতো না কেউ চলে যাচ্ছে পথ চেয়ে থাকতেন আর মা সারদা বলতেন দেখো কাশি গয়া যাওয়া সোজা কিন্তু জয়রামবাটি আসা কষ্ট কৃপা ছাড়া ঠাকুর না টানলে হয় না এই যে মা সারদা বলছেন গয়া কাশি যাওয়া সহজ কিন্তু এই যুগের মহাতীর্থ ধাম জয়রামবাটি সেখানে আসা কিন্তু কষ্ট কেন কষ্ট কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা না হলে কারুর পক্ষে জয়রামবাটি মহাতীর্থ ধামে আসা সম্ভব হয়ে ওঠে না অর্থাৎ এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যারা জয়রামবাটিতে আসতে পারে তাদের উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অশেষ কৃপা নিশ্চয়ই আছে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ